নমস্কার বন্ধুরা, ছোটবেলায় শুনতাম ঋতু ছটি। এই ছটির মধ্যে অন্যতম ঋতু শরৎকাল, কিন্তু গ্লোবাল ওয়ার্মিংয়ের চোটে ঋতু এখন গ্রীষ্মকাল, বর্ষাকাল, হেমন্তকাল ও দশ দিনের শীতকাল এসে ঠেকেছে। তবুও মহালয়া এলেই কেন জানি না মন ভ্রমণ পিপাসু হয়ে ওঠে। এমনই এবছরের মহালয়ার দিন বন্ধু সঞ্জীবের সাথে ঠিক করলাম ওর সাথে একটু সময় কাটাবো টিপির চরে। ব্যাস, যেমন ভাবা তেমন কাজ, চললাম ওর সাথে টিপির চর। এই জায়গাটি অ্যাকচুয়ালি হচ্ছে পিকনিক স্পট, ধানা জমি ও খালের মাঝখান দিয়ে চলা প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার রাস্তা ধরে চলতে চলতে মনটা খুশিতে ভরে উঠবে। বিশেষ করে বর্ষার পর এখানে এলে খাল ও মাঠের মধ্যে পদ্ম ফুল ফুটে থাকতে দেখতে পারেন। চাষিরা রাস্তার পাশ থেকে সাজিয়ে রাখে পাটকাঠির শাড়ি। শিয়ালদা বনগা শাখার মছলান্দপুর স্টেশন থেকে অটো ট্রেকারে করে চারঘাট পৌঁছে সেখান থেকে টোটো নিয়ে পৌঁছাতে পারেন টিপির চর। তবে আমরা পৌঁছালাম সঞ্জীবের স্কুটি করেই। সব থেকে আকর্ষণীয় হচ্ছে সকাল ও সন্ধে। এই দিগন্ত বিস্তীর্ণ জলাভূমির মাঝখান থেকে যখন সূর্য ওঠে বা অস্ত যায়, তখন এক অপূর্ব সুন্দর অভিজ্ঞতার জন্ম দেয়। গ্রামের মধ্যে আছে একটি ছোট শ্মশান, সেখানে বসে মরা গাছগুলোতে বসা পাখিগুলোর খেলা দেখতে দেখতে কেটে যাবে আপনার বহু সময়। আর শ্মশানের পাশেই নদী তার বাঁক নিয়েছে, তার পাড়ে বসে দূর থেকে ভেসে আসা গানের আওয়াজ আরও মধুর করে তুলল মনটাকে। তারপর হঠাৎ নেমে গেল সূর্য, আলো আধারের মাঝে ঘুরতে আরও ভালো লাগছিল। খালের জল ধরে বয়ে চলেছিল কচুরি পানাগুলি। খালের ধারে বাঁধা ছিল এক চাষির নৌকো, ইচ্ছে করছিল সেই নৌকায় করে নিই একটু নৌকা বিহার। দিনের শেষে ইচ্ছা করছিল আরও কিছুক্ষণ সময় কাটানোর। না, এখানে এসে কোথাও থাকার জায়গার হদিশ দিতে পারবো না, আর এখান থেকে দেখার তেমন কিছু নেইও। তবে একটা দিন বন্ধুদের সাথে কাটানোর জন্য জায়গাটা দারুণ, এবং আমার তরফ থেকে সেই নিমন্ত্রণই রইল আপনাদের কাছে। এখানে আসুন ও আমাকে কমেন্ট করে জানান আপনার কেমন লাগলো জায়গাটি। সকলকে শুভ বিজয়ার প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন রইল। ধন্যবাদ।